নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2024-এর 13ই ফেব্রুয়ারির পরবর্তী 1 মাস সময়কাল কোন সমস্ত রাশি বা লগ্নকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, কেন সাবধানতার কথা বারেবারে বলবো, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনারা জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন আপনারা সবাই জানেন যে 2024-এর 13ই ফেব্রুয়ারি রবিদেব মকর রাশি থেকে রাশি পরিবর্তন করে যখনই কুম্ভ রাশি ঘরে প্রবেশ করলো, অলরেডি কিন্তু কুম্ভ রাশি ঘরে শনি অবস্থান করছে আপনারা জানেন সক্ষেত্রী হয়ে। তাই যখনই রবি কুম্ভ রাশি ঘরে প্রবেশ করে গেল, শনি রবি একটা বীজযোগ তৈরি করলো। আপনারা জানেন যে যাদের জন্মছকে বীজযোগ থাকে তাদের জীবনে প্রচুর স্ট্রাগল বা প্রতিবন্ধকতা ফেস করতে হয়। কেন ফেস করতে হয়? কেননা শনির সঙ্গে রবির একটা তাদের দৃষ্টিভঙ্গিগতভাবে কিন্তু একটা ডিফারেন্স রয়েছে। যদিও কিন্তু বলা হয় যে শনি হচ্ছে রবির পুত্র, কিন্তু তা সত্ত্বেও রবি কিন্তু এত কিছু বিচার না করে মানুষের প্রাপ্যকে দিয়ে দেয়, কিন্তু শনি পরীক্ষা নিরীক্ষা করে তার কর্মের, তার যে সফলতা বিচার করে সে সত্যি কি পাওয়ার যোগ্যতা কি না, যে কোনো ব্যাপারকে লেট করে তার সফলতাকে প্রদান করে। তাই এই শনির সঙ্গে এই রবির এই যে মতবাদগতভাবে যে ডিফারেন্স রয়েছে, তাদের যে আদর্শগতভাবে যে ডিফারেন্স রয়েছে, সেই জন্য শনি রবি যখনই যোগ থাকে এবং যে সমস্ত মানুষের যোগ থাকে শনি, তাদের জীবনে প্রচুর স্ট্রাগল বা প্রতিবন্ধকতা ফেস করতে হয়। তাদের নয় বাবার সঙ্গে অত্যন্ত মনোমালিন্য ঘটে, অথবা বাবার আয়ু নিয়ে সংশয় ক্রিয়েট করে, বাবার শরীর টরীর খারাপ হয়, যে কোনো একটা ঘটনা ঘটে। মেনলিভাবে শনি রবি যোগ থাকলে আপনার পিতার থেকে আপনার হেল্পের জায়গাটা বিভিন্নভাবে ডিস্টার্ব করার চেষ্টা করে ইন জেনারেলভাবে, যদি না অন্য কোনো পজিটিভ ব্যাপার না থাকে। তাই যখনই গোচরে এই শনি রবি যোগ শুরু হয়ে গেল 13ই ফেব্রুয়ারি থেকে 1 মাস, এই টোটাল এই যে ফাল্গুন মাস জুড়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু যাদের শনি রবি যোগ রয়েছে তাদের সাবধান হতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে, আপনার কর্মক্ষেত্র সংক্রান্ত ব্যাপারে, যেহেতু এখানে রবি কিন্তু আমাদের পিতার কারক, আমাদের মান সম্মানের কারক, আমাদের কর্মের কারক, তাই আপনাদের শনিও কিন্তু কর্মের কারক, কিন্তু আমাদের মান সম্মান প্রতিপত্তি, আমাদের যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন তাদের কিন্তু অনেকটা সংযত হতে হবে এবং পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে। আপনাকে কাজ কিন্তু খুব সুষ্ঠুভাবে করতে হবে, কোনো কাজ সহজে মিলতে যাবে না, বিশেষ করে যাদের জন্মছকে শনি রবি যোগ রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার যে রাশি বা যে লগ্নই হোক না কেন, এই বৃষ যোগের জন্য আপনার কিছুটা মাথা যন্ত্রণা, কিছুটা অধৈর্য ব্যাপার, আপনার কিছুটা সুখ আপনি অনুভব করলে তার পরের দিন আপনার কিছুটা দুঃখ আপনাকে দেওয়ার চেষ্টা করবে, আপনাকে সবসময় সিস্টেমেটিকভাবে চালানোর চেষ্টা করবে, আপনাকে সবসময় ডিসিপ্লিনভাবে চালানোর চেষ্টা করবে, কেননা শনির হাত থেকে কারো কিন্তু নিস্তার নেই। এখানে রবি শনি যোগ তৈরি হলে এখানে কিন্তু রবির প্রভাবটা অনেকটা ড্যামেজ হয়ে যায়। তাই যাদের জন্মছকে শনি রবি যোগ রয়েছে এবং যেহেতু গোচরে শনি রবি যোগ চলছে, তাদের এই টোটাল 1 মাস একটু তারা যে কাজের মধ্যে রয়েছে সেই কাজটাকে দায়িত্ব সহকারে করতে হবে। যারা কেউ যদি স্টুডেন্ট হয় তাকে পড়াশোনা খুব মন দিয়ে করতে হবে, কোনো রকম ফাঁকিবাজি করলে হবে না। যারা কর্মক্ষেত্রে রয়েছেন কর্মক্ষেত্র জায়গায় অত্যন্তভাবে ডিসিপ্লিন হতে চলতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে। আপনার সামাজিক দিক থেকে এমন কোনো পোস্ট আপনারা সোশ্যাল মিডিয়ায় করবেন না, এমন কিছু আপনারা বলবেন না যেটা কিন্তু আপনার সম্মানহানির ঘটার সম্ভাবনা থাকবে। অনেক কাজ, যে কাজটা অনেক সহজে হয়ে যাচ্ছিল, সেই কাজটা যাদের শনি রবি যোগ রয়েছে তাদের ক্ষেত্রে একটু ডিলে হবে, একটু লেট হবে। আপনার মাথা যন্ত্রণা, আপনার চোখের সমস্যা, আপনার শরীরের বিভিন্ন সমস্যা, আপনার কোনো কিছু ভালো না লাগা, এই অধৈর্য ব্যাপার কিন্তু যাদের শনি রবি যোগ রয়েছে তাদের বিশেষ করে সাবধানতা অবলম্বন করতে হবে এই বীজযোগের জন্য। কিন্তু তার সত্ত্বেও যদি আপনার বীজযোগ নাও থাকে, তার সত্ত্বেও কিছু কিছু লগ্নের বা রাশির ক্ষেত্রে সবথেকে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। সেই লগ্নের ক্ষেত্রে সাবধানতা অবশ্যই বেশি অবলম্বন করতে হবে এবং যে লগ্ন বা রাশির কথা বলবো তার সঙ্গে যদি তারও বার্তাটি বীজযোগের ব্যাপারটা থাকে, তাহলে আরও বেশি নেগেটিভ অবস্থার একটা প্রভাব কিন্তু থাকতে পারে। তাই অবশ্যই লাস্ট আমি যে প্রতিকারগুলো বলবো সেগুলো সার্বিকভাবে মেনে চলার চেষ্টা করুন, কোনো ভয় খেতে হবে না, আমি জাস্ট জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে বলবো মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে, অগ্নিতত্ত্বের রাশি বা লগ্নের ক্ষেত্রে যদি আপনার লগ্ন হয় লগ্নটাকে মেলাবেন, যেহেতু আপনার পঞ্চমপতি সন্তান পড়াশোনা বুদ্ধি ইমপ্লিমেন্টেশন এই জায়গাটাকে রবি ইন্ডিকেট করে, তাই রবি শনি যোগে রবির এই প্রভাবটাকে নেগেটিভ করে দিচ্ছে। 11th হাউসে আপনাদের এখানে শনি রবি যোগ তৈরি করার জন্য যতটা সহজে আপনি অর্থ লাভ করছিলেন সেই জায়গাটাকে আপনাকে আটকে দেবে এবং আপনার পড়াশোনার দিক থেকে, সন্তানের দিক থেকে আপনাকে অনেক যত্নশীল হতে হবে। সন্তানের পড়াশোনার ব্যাপারে, নিজের পড়াশোনার ব্যাপারে
আপনারা যারা বিভিন্ন ব্যবসা করছেন সেখানে কিন্তু আপনাকে অনেক সাবধান হতে হবে, কোনো রকম ভুলভাল ডিসিশন নিলে কিন্তু হবে না। এখানে রবির প্রভাব যেহেতু মেষ লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে পঞ্চমপতি রবি ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তাই আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে কিছুটা সমস্যা ক্রিয়েট করবে, আপনার মধ্যে কিছুটা অধৈর্য ব্যাপার তৈরি করবে, আপনার নিজের পেটের দিক থেকে একটু যত্নশীল হতে হবে, পেট সংক্রান্ত ব্যাপারে ভুলভাল খাবার দাবার খেলে কিন্তু আপনাকে হবে না, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সন্তানের পড়াশোনার দিকে আপনাকে যত্নশীল হতে হবে, এবং যদি আপনারা নিজেরা পড়াশোনার সঙ্গে যুক্ত হন সেখানেও কিন্তু আপনাকে যথেষ্টভাবে নিজের পড়াশোনার কাজটা ভালোভাবে কিন্তু করতে হবে। এবং যদি প্রেমের সম্পর্কে থাকেন সেখানে কিন্তু নিজের বাক বিতণ্ডা মনোমালিন্যকে যত সম্ভব এড়িয়ে যেতে চেষ্টা করুন। পরবর্তী বলবো সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে, যেহেতু সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি নিজেই শনির সঙ্গে যুক্ত হয়ে এখানে ড্যামেজ হয়ে যাচ্ছে, তাই আপনাদের ক্ষেত্রে কিছুটা শরীরকে খারাপ করা, কিছুটা অধৈর্য ব্যাপার তৈরি করা, কোনো কাজ সহজে মিলতে না চাওয়া, অনেক স্ট্রাগেলের একটা সম্মুখীন হওয়া এমনিই সিংহলগ্নের জীবনে অনেক স্ট্রাগেল ক্রিয়েট করে। তার সঙ্গে শনি রবি যোগ কিন্তু আপনাকে কিছুটা একটা সর্বার্থকভাবে মানসিক দিক থেকে কিছুটা চাপ দেওয়ার চেষ্টা করবে, এবং আপনারা কোনো রকম কাজ করলে যথেষ্ট সুষ্ঠুভাবে একটু বুদ্ধি সহকারে স্লোভাবে স্লো হোক কাজটা কিন্তু যত্নশীলভাবে করবেন যাতে কোনো ভুল না হয়, এবং নিজের শরীরের ব্যাপারে অবশ্যই যত্নশীল হবেন। যেহেতু এই যোগটা আপনাদের ক্ষেত্রে যেহেতু এই যোগটা সপ্তমভাবে ক্রিয়েট করছে, এবং সেই জন্য কিন্তু আপনার নিজের লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। তার শরীর স্বাস্থ্যের ব্যাপারে তার সঙ্গে কোনো রকম বাগবিদণ্ডে আপনার গেলে হবে না, আপনার মাথা একটু গরম হয়ে যাবে, আপনার মধ্যে একটা অধৈর্য ব্যাপার তৈরি করবে। সিংহ লগ্ন বা রাশির ক্ষেত্রে যেহেতু সে লগ্নপতি বা রাশিপতি নিজেই পীড়িত হয়ে যাচ্ছে শনির প্রভাবে, তাই আপনার মধ্যে নিজেরও একটা অধৈর্য ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে। পরবর্তী ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি ভাগ্যের অধিপতি, এখানে যেহেতু রবি শনির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে তাই আপনার ভাগ্য খুব একটা স্বাদ এই সময় দিতে চাইবে না, আপনাকে অনেক পরিশ্রম করে কোনো কাজে সফলতা আনতে হবে। আপনার ঈশ্বরদত্তার যে ক্ষমতা আপনি রবি থেকে আপনি পান সেই ক্ষমতাটা কোথাও যেন আপনি মিস করবেন, কোথাও যেন ভাগ্য আপনাকে সাথ দিতে চাইবে না, তাই এই মাসে আপনাকে পরিশ্রমের উপর বেশ করে কাজ করতে হবে। আপনি যে কোনো কাজের উপর যত্নশীল হতে হবে, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু যত্নশীল হতে হবে, পিতার সঙ্গে কোনো রকম মনোমালিন্য আপনি করবেন না, পিতার কোন দিক থেকে সমস্যা হচ্ছে, কেন সমস্যা হচ্ছে, এবং আপনাকে একটু ঈশ্বরের সেবায় নিয়োজিত থাকতে হবে, তাহলে কিন্তু এই শনি রবির নেগেটিভ প্রভাবটা অনেকটা কেটে যাবে। যেহেতু নবমপতি হয়ে যেহেতু ভাগ্যের অধিপতি ধনু লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় পতি বা তৃতীয় পতি শনির সঙ্গে যুক্ত হচ্ছে তৃতীয়ভাবে, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু কমিউনিকেশন বা কানেকশন সংক্রান্ত কিছুটা সমস্যা কিন্তু ক্রিয়েট করবে। ভুলভাল কানেকশন মানুষের সঙ্গে নিয়ে আসবে, যেই কানেকশনে কোনো কিন্তু মানে থাকবে না, যে কানেকশন কিন্তু একটু নেগেটিভ কানেকশন তৈরি করবে। পরবর্তী যেটা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে, যেহেতু দ্বিতীয় পতি এখানে শনি দ্বিতীয় পতি রবি যেহেতু শনির সঙ্গে যুক্ত হচ্ছে, তাই আপনার অর্থের জায়গায় অর্থ সেভিংসের জায়গায় কিছুটা সমস্যা ক্রিয়েট করবে। মুখের ভাষা প্রয়োগ করার ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, মাথা গরম করবেন না, কোনো রকম আত্মীয় স্বজনের সঙ্গে কোনো রকম সম্পর্কের মধ্যে কোনো রকম বাগবিতণ্ডার মধ্যে যাবেন না। যেহেতু এটা অষ্টমভাবে ক্রিয়েট করছে শনির সঙ্গে যুক্ত হয়ে, তাই আপনার দ্বিতীয় পতি অষ্টমভাবে ফাটকা জায়গা থেকে লাভ দিলেও কিন্তু আপনার অর্থ বিনিয়োগের ব্যাপারে অবশ্যই সাবধান হবেন কর্কট রাশি বা লগ্নের এই এক মাসকাল। এবং আপনার যেহেতু এখানে দ্বিতীয় পতি অষ্টমভাবে যাচ্ছে, তাই অর্থ কিছুটা লস যাওয়ার সম্ভাবনা থাকবে, বা অর্থ যেখানে যতটা পাওয়ার দরকার সেই জায়গাটা কোথাও একটা ডিলেমি ব্যাপার কিন্তু তৈরি হবে, এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। পরবর্তী যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে, যেহেতু দশমপতি চতুর্থভাবে অবস্থান করছে, দশমপতি যেহেতু চতুর্থভাবে শনির সঙ্গে যুক্ত হয়েছে, তাই কর্মের ব্যাপারে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের বাচ্চাদের শনি রবি যোগ রয়েছে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে তারা আরও সাবধান হয়ে যেতে হবে। আপনাদের ক্ষেত্রে এখানে চতুর্থভাবে দশমপতি শনির সঙ্গে অবস্থান করার জন্য আপনার কর্মের জায়গায় কিন্তু টালমাটাল অবস্থা তৈরি করতে পারে। আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, পরিবারের বিভিন্ন অশান্তি আসতে পারে কোনো সময়, এই সময় বাসস্থান পরিবর্তন, মানসিক একটা অশান্তি, মানসিক একটা পীড়া, মনের মধ্যে একটা ডিপ্রেশন ক্রিয়েট করতে পারে, বিশেষ করে কর্মক্ষেত্র ব্যাপারে কিছু না কিছু সমস্যা কিন্তু ক্রিয়েট আসতে করতে পারে। যেহেতু এখানে দশমপতি শনির সঙ্গে যুক্ত হচ্ছে, তাই কর্মের ব্যাপারে আপনাকে যথেষ্ট দায়িত্বশীল হতে হবে, এবং যেহেতু এই যোগটা চতুর্থভাবে ক্রিয়েট করে যাচ্ছে, তাই পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে অনেক দায়িত্ব কিন্তু নিতে হবে, এটা কিন্তু মনে রাখবেন, তাহলে কোনো সমস্যা কিন্তু ক্রিয়েট করবে না। পরবর্তী যেটা বলবো সেটা হচ্ছে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি রবি, যেহেতু এক্ষেত্রে দ্বাদশভাবে ষষ্ঠপতি রবি যেহেতু এক্ষেত্রে দ্বাদশভাবে শনির সঙ্গে যুক্ত হচ্ছে,
তাই ষষ্ঠপতি দ্বাদশে বিপরীত রাজ্য হলেও যেহেতু এক্ষেত্রে শনির সঙ্গে থাকার জন্য রবি কিছুটা পীড়িত হয়ে যাচ্ছে, তাই আপনার প্রতিযোগিতামূলক কোনো কাজে কিছুটা সমস্যা ক্রিয়েট করবে, শত্রুতার একটা সমস্যা ক্রিয়েট করবে, একটু ঋণগ্রস্ত করে যাওয়ার একটা ব্যাপার তৈরি করবে, তাই এই এক মাসটা একটু সাবধানতা অবলম্বন করবেন। পরবর্তী যে এই যে টোটাল ছখানা লগ্নের কথা বললাম, সবথেকে বেশি সাফার হবে অগ্নিতত্ত্বের লগ্নরা, মেষ লগ্ন, মেষ রাশি বা লগ্ন, ধনুরাশি বা লগ্ন, সিংহ রাশি বা লগ্ন, তারপর জলদত্তের রাশি বা লগ্নরা, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্ন, কর্কট রাশি বা লগ্ন, মীন রাশি বা লগ্ন, তার ঠিক পরের স্লটে, মানে তার পরের স্লটেই যারা থাকবে তারা হচ্ছে কুম্ভ রাশি বা লগ্ন, সপ্তমপতি। সপ্তমপতি যেহেতু এখানে রবিদেব, এখানে আপনার নিজের লগ্নপতি বা রাশিপতির সঙ্গে যেহেতু অবস্থান করছে, সপ্তমপতির সঙ্গে লগ্নপতির অবস্থান ভালো হলেও, ব্যবসার দিক থেকে কিছুটা ভালো হলেও আপনার নিজের লাইফ পার্টনারের সঙ্গে একটা মতবিরোধ তৈরি করে যাবে। লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে। আপনার ব্যবসায়িক দিক থেকে অনেক চাপ ক্রিয়েট করবে, আপনার অনেক দিক থেকে অনেক কাজ সহজে মিলতে চাইবে না, আপনার লোকের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করবে, সেই ব্যাপারে কিন্তু আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। যেহেতু সপ্তমপতি লগ্নে অবস্থান করে পীড়িত হয়ে যাচ্ছে, তাই আপনার অনেক মানুষের সঙ্গে একটা মিসকমিউনিকেশন তৈরি করবে। তার পরবর্তী যে দুটো লগ্নের ক্ষেত্রে নেগেটিভ প্রভাব থাকছে, সেটা হচ্ছে বৃষ লগ্নের ক্ষেত্রে যেহেতু চতুর্থপতি যেহেতু দশমভাবে পীড়িত হয়ে যাচ্ছে, চতুর্থপতি দশমে গিয়ে যেহেতু পীড়িত হয়ে যাচ্ছে শনির সঙ্গে অবস্থান করে, সেই জন্য কিন্তু পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে একটু যত্নশীল হতে হবে, একটু সাবধান হতে হবে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে। আপনাকে কিন্তু মায়ের শারীরিক কোনো সমস্যা থাকলে সেটাকে কিন্তু একটু দেখতে হবে, এবং আপনার এই সময় সম্পত্তি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে, দরকার হলে এই সময়টা একটু অ্যাভয়েড করুন। পরবর্তী বলবো যে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু একাদশপতি রবির সঙ্গে, যেহেতু চতুর্থপতি এবং পঞ্চমপতি শনি যুক্ত হচ্ছে পঞ্চমভাবে, তাই আপনাদের অর্থ ইনকাম বা প্রাপ্তি যোগের জায়গা কোথাও যেন ওটা আটকে যাবে। যে হারে আপনার একটা অর্থ ইনকাম বা যেভাবে আপনার একটা কমিউনিকেশন তৈরি করছিল, যেভাবে আপনার মধ্যে একটা ক্রিয়েটিভ ক্ষমতা, কিছু করার মতো মেন্টালিটি তৈরি করছিল, আপনি বিভিন্ন জায়গা থেকে যে পাচ্ছিলেন, প্রাপ্তি যোগ হচ্ছিল, সেই জায়গাটা কোথাও যেন ডিলে হয়ে যাবে। এখানে কিন্তু রবি পীড়িত হয়ে যাওয়ার জন্য এই এক মাস ধরে, 13 ফেব্রুয়ারির পরবর্তী এক মাস, টোটাল ফাল্গুন মাস ধরে কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে। প্রাপ্তি যোগের জায়গায় আপনাকে কিন্তু প্রচুর এফোর্ট করতে হবে, এই ব্যাপারটা মনে রাখতে হবে। তবে লাস্টে যে লগ্ন বা রাশিগুলো রইল, মিথুন, কন্যা বা মকর, তাদের ক্ষেত্রে খুব একটা হ্যাম্পার হবে না, কিন্তু তার শর্তেও হালকাভাবে বললে, মিথুনের ক্ষেত্রে যেহেতু তৃতীয়পতি কিছুটা কমিউনিকেশনের দিক থেকে কিছুটা সমস্যা ক্রিয়েট করবে, কন্যার ক্ষেত্রে যেহেতু দ্বাদশপতি তাই ব্যয়কে কিছুটা হয়তো বাড়িয়ে দিতে পারে, এবং মকরের ক্ষেত্রে যেহেতু অষ্টমপতি তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা ক্রিয়েট না করলেও কিছু ক্ষেত্রে আপনার লাইফে মাঝে মাঝে একটা ঝামেলা ক্রিয়েট করা, পেটের কিছুটা সমস্যা ক্রিয়েট করা, এই সমস্ত ব্যাপারে কিন্তু ঝামেলা ক্রিয়েট করবে। তাই আমি যদি আরও ভালো করে বলি, প্রথম ছটা লগ্নকে সবথেকে বেশি সাবধান করতে হবে, সেটা হচ্ছে অগ্নিতত্ত্ব এবং জলতত্ত্বের, অর্থাৎ এখানে মেষ, ধনু, সিংহ, বৃশ্চিক, কর্কট, মীন, তারপরই কুম্ভর, তার বিবাহিত লাইফ নিয়ে সাবধান হতে হবে, এবং বৃষ, তুলা, বৃষের ক্ষেত্রে কিন্তু পরিবার কেন্দ্রিক ব্যাপারে সাবধান হতে হবে, তুলার ক্ষেত্রে প্রাপ্তিযোগী জায়গাটা সাবধান হতে হবে। তাহলে এই 6, 7, 8, 9 নখানা লগ্নের ক্ষেত্রে কিছুটা বেশি প্রভাব, নেগেটিভ প্রভাব থাকলেও অন্য যে তিনটে লগ্নের ক্ষেত্রে, মিথুন, কন্যা, মকরের ক্ষেত্রে এতটা নেগেটিভ প্রভাব থাকছে না, কিন্তু তার শর্তেও যাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বৃষযোগের প্রভাবটা রয়েছে, যদি এই প্রথমের সাথে, মানে প্রথমে যে লগ্নের তালিকাটা বললাম সেই তালিকার সঙ্গে যদি বীজযোগের ব্যাপারটা মিলে যায়, তাহলে কিন্তু আপনার এফেক্টটা অত্যন্ত মারাত্মক হবে। তাই যারা এই বিভিন্ন দিক থেকে আপনারা অ্যাকচুয়ালি পাচ্ছেন, আপনারা মোটামুটিভাবে 70% ব্যাপারটা, যাদের বাচ্চাতে 50% ধরুন বীজযোগের প্রভাব, আর 50% ধরে নিন যে মোটামুটিভাবে আপনার লগ্নের বা রাশির প্রভাব, এই অনুযায়ী ধরে আপনারা ক্যালকুলেশন করবেন। তো যাই হোক, যদি আপনাদের মধ্যে এই প্রভাবটা কোনোভাবে পান, তাহলে আপনাদের অবশ্যই এই সময় সূর্য প্রণাম করুন, সূর্যদেবের মন্ত্র পাঠ করুন, সূর্য আদিত্য স্তোত্রম, এটা আমরা পাঠ করতে পারেন, সূর্য নারায়ণের যে আদিত্য হৃদয়ম স্তোত্রম রয়েছে সেটা শুনতে পারেন, আপনারা সূর্যদেবের যে প্রণাম মন্ত্র 3 বার পাঠ করে, বীজ মন্ত্র যে 108 বার পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন, এবং ডেফিনেটলি এই সময় সকাল সকাল উঠে কিন্তু সূর্য প্রণাম করবেন, এবং আপনারা স্নানের পর আপনারা তামার ঘটিতে একটা রক্ত জবা ফুল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে, ওং জবা কুশম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতি ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরং, এই মন্ত্র পাঠ করবেন, করে কিন্তু অর্ঘ্য নিবেদন করবেন। যদি
আপনাদের রক্ত জবা ফুল যদি পান তো খুব ভালো, না হলে হলুদ ফুল, না পাইলে সাদা ফুল, মানে আলটিমেট দেবেন, কিন্তু ভাববেন না যে আমার কাছে তো ফুল নেই আমি কি করব। যদি কিছু না আপনার কাছে কোনো উপকরণ না থাকে, আপনি জাস্ট প্রতিদিন কিন্তু সূর্যদেবের প্রণাম করুন এবং সূর্যদেবের মন্ত্র পাঠ করুন, অনেক উপকার পাবেন। এবং পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে, মান সম্মানের ব্যাপারে একটু সাবধান হবেন, যাদের অ্যাকচুয়ালি বীজযোগ রয়েছে এবং আপনার এই যে প্রথম ছটা লগ্নের মধ্যে আপনার পড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু পিতার ব্যাপারে, আপনার নিজের কাজের ব্যাপারে, নিজস্ব যে কোনো কাজকে একটু ধৈর্য সহকারে করতে হবে। এবং সূর্যের পুজো যদি আমরা করতে পারি, নিত্য যদি সূর্য প্রণাম করেন, অনেক সমস্যা নির্মূল হয়ে যাবে। তাই একদমই ভয় খাবেন না, এটা প্রতীক সময়ে কখনো না কখনো তো শনির উপর দিয়ে রবি তো পাশ করবেই, আপনারা জানেন যে এক একটা দিনে কিন্তু রবি 1 ডিগ্রি করে অতিক্রম করে। তাই আপনারা খেয়াল করবেন এই যে 13-14 তারিখে একটু এর নেগেটিভ প্রভাবটা বেশি থাকবে, যেহেতু রবি রাশি পরিবর্তন করলো। এবং সবথেকে আরও নেগেটিভ জায়গাটা হবে যখন কিন্তু শনির সঙ্গে রবির ডিগ্রি অর্থাৎ ডিফারেন্সটা প্রায় 0 ডিগ্রির কাছাকাছি থাকবে, মানে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে যখন যে সময়টা ডিফারেন্স থাকবে, সেই সময়টা একটু সাবধান হতে হবে। তবে আপনারা সূর্য প্রণাম করুন, প্রতি শনিবার শনিদেবের মন্দিরে আপনারা অবশ্যই শনি ঠাকুরের পুজো দিয়ে আসুন, কোনো সমস্যা হবে না। নিরামিষ খাবেন ডেফিনেটলিভাবে, রবিবার নিরামিষ খাওয়ার দরকার নেই, শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দিয়ে আসবেন এবং আপনারা ঈশ্বরের কাছে প্রে করবেন যে হে ঈশ্বর, এই সময়টা তুমি কাটিয়ে দাও, আমার যেন কোনো ক্ষতি না হয়, আমার ধৈর্য দাও, আমার শক্তি দাও, আমি যেন জীবনে সঠিক পথে চলতে পারি। তবে এই সময়টা আপনার জীবনে কোনো গঠনমূলক কাজ করার ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে সাহায্য করবে, যেহেতু আত্মার সঙ্গে পরিশ্রমের দুটো গ্রহ, অর্থাৎ আত্মার কারক গ্রহ হচ্ছে রবি এবং ডিসিপ্লিন বা পরিশ্রম বা কর্মের কারক গ্রহ শনি যেহেতু যুক্ত হচ্ছে। যদি আপনি সঠিকভাবে সৎ পদে কোনো কাজ করতে পারেন, এই সময় একটা বিশাল উন্নতির যোগ কিন্তু আপনি দেখতে পাবেন। তবে হ্যাঁ, কিছুটা বাধা বিপত্তির ব্যাপারটা থাকছে, তার জন্য এই প্রতিকার অর্থাৎ প্রতিদিন সূর্য প্রণাম করা এবং অবশ্যই শনি মন্দিরে আপনার শনিবার নিরামিষ খেয়ে কিন্তু শনি মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারটা কিন্তু ডেফিনেটলি আপনাকে করতে হবে, তাহলে কোনো সমস্যা আপনার লাইফে আসবে না, বা এলেও সেটা কিন্তু অনেক গুণে কেটে যাবে। এবং আপনার বাচ্চার যদি বীজযোগ থাকে, সেটাকে কিন্তু শোনো সঠিক অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু রেক্টিফিকেশন কিন্তু ডেফিনেটলিভাবে করিয়ে নেবেন, তাহলে কিন্তু অনেক সমস্যা আপনার জীবন থেকে চলে যাবে। শনি রবি যোগ, রবি রাহু যোগ, এই সমস্ত যোগ মানুষের জীবনে প্রভূত বাধা তৈরি করে, তাই এই ব্যাপারগুলো নিয়ে অবগত থাকবেন, কোনোভাবে ভয় খাবেন না। আমি আপনাদের কোনোরকম ভীতি প্রদর্শন করার জন্য এই ভিডিওটা করছি না, অবগত করার জন্য কিভাবে চলবেন তার জন্য এটা বলছি, আশা করলাম আপনারা বুঝতে পারলেন। যদি আপনার বাচ্চাটি রবির খুব সমস্যা থাকে, একটা বিল্বপত্রের মূল ব্যবহার করতে পারেন, বেলের যে মূল হয়, ঠিক আছে, কখনো কিন্তু শনির এই সময় প্রতিকার না পড়লেই ভালো হয়, ভাবছেন যে শনি থেকে সমস্যা আসছে, শনির একটা প্রতিকার নিয়ে নিই, একদম নয়। যদি পড়ে থাকেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি এই সময় আলাদা করে কোনো প্রতিকার নেবে না, দরকার হলে একটা বিল্বপত্রের মূল ব্যবহার করতে পারেন, এই মাসটা প্রতি সপ্তাহে একটা করে অর্থাৎ 4টে মূল এই টোটাল মাসে ব্যবহার করবেন, ঠিক আছে, এক সপ্তাহ অন্তর অন্তর মূলটা ফেলে দেবেন, তাহলেও কিন্তু অনেক উপকার পাবেন। তো আশা করলাম আমরা বুঝতে পেরেছেন কোন জায়গাটাকে ইন্ডিকেট করলাম, আমার এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নমস্কার, থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জানি অনুষ্ঠানটি শেষ করছি, নমস্কার।